লকডাউন চলাকালীন ঘরের মধ্যে থাকা সমস্ত ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। এর আগে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচাই কে বাঁচে, এটা নিয়ে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। গল্পটির প্রকাশকাল, গল্পটির প্রেক্ষাপট, নামকরণ এবং সংক্ষিপ্ত সার নিয়ে একটা পর্যালোচনা আমরা করেছি। এবারে এই গল্পটিকে আমরা কয়েকটি পয়েন্টে ভাগ করে নিয়ে আলোচনা করব। যদি আমরা এই পয়েন্টে ভাগ করে আলোচনাটা ঠিকঠাক বুঝে নিতে পারি, তাহলে গল্পটির সম্বন্ধে একটা সুন্দর ধারণা বা যথাযথ ধারণা আমাদের মধ্যে জন্মাবে। তার ফলে এই গল্প সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই করতে পারব। তো এখন এসো আমরা এই গল্পটিকে কয়েকটি স্লটে ভাগ করে নিয়ে আলোচনা করব। নাম্বার এক, প্রথম পয়েন্ট, মৃত্যুর দশা দেখা এবং শরীরে মনে তার প্রতিক্রিয়া। অবশ্যই এই মৃত্যুটা কে দেখেছিল? মৃত্যুঞ্জয়। তোমরা আগে জেনেছ যে মৃত্যুঞ্জয় একটি অফিস চাকরি করে, সে একটি অনাহারে মৃত্যু দেখে ফুটপাতে। এর আগে সে খবরের কাগজে পড়েছে, শুনেছে, কিন্তু চাক্ষুষ করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কেননা ফুটপাতে তাকে খুব একটা বেশি যেতে হয় না, তার বাড়ির বাজার করে তার বাড়ির চাকর এবং তার ছোট ভাই। আর মৃত্যুঞ্জয় যে অফিস চাকরি করে সে অফিসটা যেতে বাড়ি থেকে বেরিয়ে সে ট্রামে চাপে এবং ট্রাম থেকে নামে অফিসের দৌড় বাড়ায়। ফলে ফুটপাত সম্বন্ধে সঠিক ধারণা তার ছিল না। একদিন পঞ্চাশের মন্দান্তরকালে মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে ফুটপাতে প্রথম একটি অনাহারে মৃত্যু দেখল এবং সেই অনাহারে মৃত্যু দেখে তার মানসিক যে প্রতিক্রিয়া, যে মানসিক বেদনাবোধ, সেই মানসিক বেদনাবোধের সঙ্গে তার শারীরিক যে কষ্ট সেটা সে অনুভব করে। সে বিমর্ষ মনে অফিস পৌঁছায়। অফিসে গিয়ে সে এত বেশি মানসিক এবং শারীরিক কষ্ট অনুভব করে যে বাড়ি থেকে যা সে খেয়ে গিয়েছিল সেগুলো সে উগড়ে দেয়। নাম্বার দুই, অফিসের দুই সহকর্মী অর্থাৎ মৃত্যুঞ্জয় এবং তার বন্ধু নিখিল, দুজনে সমপদস্থ কর্মচারী, দুজনের মাইনেও সমান। শুধুমাত্র একটা বাড়তি দায়িত্ব পালনের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায়। দুজনেরই সংসার আছে, দুজনেরই একটা চিন্তার জগৎ আলাদা, দুজনের দর্শন আলাদা। নাম্বার তিন, মৃত্যুঞ্জয় সম্পর্কে নিখিলের মনোভাব। নিখিল অন্য মানুষের মতো মৃত্যুঞ্জয়কে পছন্দ করে, একটু অবজ্ঞা থাকলেও ভালোবাসে। কেননা মৃত্যুঞ্জয় সরল, সৎ, নিরীহ, ভাবপ্রবণ, আদর্শবাদী, এতগুলো গুণের সমাহার মৃত্যুঞ্জয়ের মধ্যে বর্তমান। সুতরাং মৃত্যুঞ্জয়কে না ভালোবেসে থাকা যায় না। অর্থাৎ নিখিলের হয়তো তাকে নিয়ে একটু রাগ হয়, তার প্রতি কি বলবো যে তার প্রতি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ ভালো হলে একটু হয়তো কি বিষয়টাকে যেটা বলে যে একটু অবজ্ঞাও হয়। সে মনে করে যে আমি নিখিল না হয়ে যদি মৃত্যুঞ্জয় হতাম হয়তো বেশি ভালোবাসে ভালো হতো, কারণ মৃত্যুঞ্জয়ের চরিত্রটা তার কাছে আইডল বলে মনে হয়। পরের পয়েন্ট, মৃত্যুঞ্জয়ের সাথে একটা কঠিন সমস্যার সংঘাত, আর সেই সমস্যার সংঘাতে মৃত্যুঞ্জয়ের অবস্থাটা একটা মারাত্মক পরিণতি এসেছে। কারণ যখন সে কুঠুরিতে বসে থাকে, সে বমি করার পরে কাঁচের গ্লাসে জল পান করে, তারপরে শূন্যের দিকে তাকিয়ে থাকে। এরপর স্লট, নিখিল তার কাছে আসে, সে বুঝতে পারে মৃত্যুঞ্জয়কে দেখে যে মৃত্যুঞ্জয় বড় কোনো সমস্যার সঙ্গে যুঝছে। জানলাতে জানলার কাঁচে মৌমাছি আটকে যেমন মাথা ঠুকে পড়ে, মৃত্যুঞ্জয়ের অবস্থাটা যেন ঠিক তাই।
নিখিল প্রশ্ন করে মৃত্যুঞ্জয়কে যে কি হবে। তখন মৃত্যুঞ্জয় অর্ধ ভাষণে অর্ধ স্ফুটনে সে বলে ফেলে, মরে গেল, লোকটা না খেয়ে মরে গেল। সে ভাবে যে ফুটপাতে না খেয়ে মরা কি বীভৎস রূপ, সে ক্ষুধা কি ভয়ঙ্কর, ক্ষুধার তাড়না কত কষ্টকর, কত যন্ত্রণাদায়ক। ক্ষুধার যন্ত্রণা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি, কোনটা বেশি ভয়ঙ্কর? এরপর দুর্ভিক্ষ পীড়িত প্রতি, ক্ষুধার্ত মানুষের প্রতি মৃত্যুঞ্জয়ের যথার্থ সমব্যথী। কি কদিন পরে বেতনের তারিখ আসে, মৃত্যুঞ্জয় কি করে? তার প্রতি মাসের যে পুরো মাসের যে বেতনটা সেটা নিখিল হাতে তুলে দেয় কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসার জন্য। শুধু তাই নয়, সে একবেলা খাবার কমিয়ে দেয়, তার স্ত্রী টুনুর মা সেও একবেলা খাবার কমিয়ে দেয় এবং সেই খাবার তারা ক্ষুধার্তদের মধ্যে বিলিয়ে দেয়। এরপরের ভাগ মৃত্যুঞ্জয়ের মধ্যে দুটো পরিবর্তন আসে। কি পরিবর্তন? মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, একসময় অফিস থেকে বেরিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। বাড়িতেও থাকে না, শহরের ফুটপাতে ঘুরে বেড়ায়। লক্ষ্য করে অন্নহীন ক্ষুধার্ত মানুষ, যারা ডাস্টবিন ধরে রাস্তার ধারে গাছের নিচে ফুটপাতে পড়ে থাকে, খাবারের জন্য লঙ্গরখানায় লাইন দেয়। আগে সে সবার সঙ্গে আলাপ করত, এখন আর করে না, কারণ সবার মুখে সে একই দুর্ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। তাদের কারো মুখে নালিশ নেই, কোনো প্রতিবাদ নেই, তারা ভাগ্য বিপর্যয়টাকে যেন তারা মেনে নিয়েছে। এরপরের ভাগ আর দশজন ক্ষুধার্ত মানুষের মতো মৃত্যুঞ্জয়ের হাতে খাবারের পাত্র ও খাবারের জন্য কাতর আবেদন। অর্থাৎ দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সঙ্গে মিশে মিশে, দুর্ভিক্ষ পীড়িত মানুষদের কথা ভেবে ভেবে মৃত্যুঞ্জয় সংসার ছাড়ে। সংসারের অবস্থাও শোচনীয়, তার স্ত্রী শয্যাশায়ী, তথাপি সে স্বামীর খোঁজ করে, নিখিলকে খোঁজ করতে বলে। যারা খোঁজ করতে যায় তারা ব্যর্থ হয়ে ফিরে আসে, তারা এই বলে মিথ্যা সংবাদ দেয় যে এক্ষুনি মৃত্যুঞ্জয় আসছে। তার বাড়িতে তার ছেলেগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কাঁদে। এই সময় নিখিল টুনুরমাকে পরামর্শ দেয়, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে পরামর্শ দেয় সংসারের দিকে মন দেওয়ার জন্য। কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে টুনুর মাও যেন অনেকটা মৃত্যুঞ্জয়ের মতো হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকতে থাকতে, স্বামীর সঙ্গে থাকতে থাকতে স্ত্রীও যেন স্বামীর কিছু মনোভাবটা পেয়ে গেছে। সে তখন নিখিলকে জানায় যে সে যদি উঠতে পারে সেও তার স্বামীর সঙ্গে ফুটপাতের মানুষদের কথা ভাববে, ফুটপাতের মানুষদের সমস্যার সমাধানের কথা ভাববে। তার নিজের ছেলেমেয়ের প্রতি তার কোনো ভাবনা আসে না, তার মনে পড়ে ফুটপাতের মানুষদের কথা। নিখিলও ফুটপাতে যায়, মৃত্যুঞ্জয়ের কাছে বসে, মৃত্যুঞ্জয়ের কথা শুনে, মৃত্যুঞ্জয়কে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিখিলের কোনো কথাই মৃত্যুঞ্জয় কান নিতে চায় না। মৃত্যুঞ্জয়ের সমস্ত কথা, সমস্ত কথার মারপ্যাচ মৃত্যুঞ্জয়ের কাছে অর্থহীন বলে মনে হয়। একসময় নিখিল হাল ছেড়ে দেয়, এরপর মৃত্যুঞ্জয় ফুটপাতবাসী হয়ে যায়। আস্তে আস্তে তার গা থেকে মধ্যবিত্তের খলস ছেড়ে যায়, তার সিল্কের জামা, তার ধুতি অদৃশ্য হয়ে যায়, তার পরনে ছিঁড়া ন্যাকড়া, হাতে মম। সেও ফুটপাতবাসীর মতোই ফুটপাতে থাকে, আর দশজনের মতোই সে লঙ্গরখানায় কাড়াকাড়ি করে খিচুড়ি খায় আর বলে, গা থেকে এইছি বাবু, খেতে পাই না, কিছু খেতে দাও। এই যে কয়েকটি স্লটে আমরা গল্পটা ভাগ করলাম, এই স্লটগুলোকে মাথায় তোমরা ঠিকঠাক রেখে দেবে, তাহলে দেখবে গল্পটা সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা চলে আসবে। এরপর তোমরা কি করবে, গল্পটাকে ভালো করে পড়বে, তোমাদের সবারই টেক্সট বই রয়েছে, থরন রিডিং পড়বে, কারণ তোমরা জানো যে এখনকার প্রশ্নের ধরনগুলো অনেক বেশি টেক্সট নির্ভর, অর্থাৎ খুঁটিয়ে যদি আমরা না পড়তে পারি তাহলে কিন্তু অনেক প্রশ্ন আমাদের কাছে অধর থেকে যাবে। তো আমি তোমাদের সংক্ষিপ্ত সারও বললাম, বিভিন্ন স্লটে ভাগ করেও গল্পের বিষয়বস্তু ব্যাখ্যা করলাম। এবার তোমরা গল্পটা টেক্সট বই নিয়ে খুঁটিয়ে পড়বে, তারপরে এই গল্প থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, বা MCQ বা এসে টাইপ বা বড় প্রশ্ন, সেই প্রশ্নগুলো কেমন হবে তা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো। আপাতত এইটুকু, তোমরা এবার টেক্সট বইটা ভালো করে পড়ে নাও এবং রেডি থেকো পরবর্তী পদক্ষেপের জন্য। ধন্যবাদ।